বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার হিসেবে অনেকেই মাশরুমের নাম শুনেছেন, অনেকে আবার সুস্বাদু মাশরুম খেয়েছেন বা খেয়েই চলেছেন। তারা হয়তো অনেকেই জানেন না মাশরুমের মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে। তাই মাশরুমের পুষ্টিগুণ না জানলে জেনে নিন আজকের এই প্রতিবেদনে। মাশরুম উদ্ভিজ্জ খাবার হলেও এর মধ্যে রয়েছে প্রাণীজ প্রোটিন, যা মাশরুম ছাড়া ডিমের কুসুম এবং সামুদ্রিক বেশ কয়েক প্রকার মাছে পাওয়া যায়। এছাড়া মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ক্রমশ বাড়ছে মাশরুমের চাহিদা। মাশরুম খোলা বাজারে পাওয়া যায়। এছাড়াও ইচ্ছে করলে যে কেউ বাড়িতেই ছোট্ট একটা ঘরে মাশরুম চাষ করতেই পারে। ইদানিংকালে মালদায় ক্রমশ বাড়ছে মাশরুমের চাষ, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মাশরুমের চাহিদাও। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু মাশরুম খেলে কী কী উপকারিতা পাওয়া যায় তা শুনুন মালদা জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েকের মুখ থেকেই। মাশরুম সাধারণত বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে আমাদের এই মালদার মতো জায়গাতে যে প্লেনসে যা আবহাওয়া, শীতকালটা যখন টেম্পারেচারটা কম থাকে সেই পরিবেশে ওয়েস্টার মাশরুম এটা কিন্তু চাষ করা সম্ভব। এবং এই ধরনের যে মাশরুম, এই মাশরুমগুলোতে মূলত নিউট্রিশনাল অ্যাসপেক্টে যদি ভাবি তাহলে প্রচুর ধরনের ভিটামিনস এবং মিনারেলস, বিশেষ করে ভিটামিনসের ভিটামিন D3, এটা একটা অপরিহার্য একটা ভিটামিন যেটা আমার হাড়কে শক্তপোক্ত করতে হেল্প করে। যত ভেজিটেবলস আছে তার মধ্যে মাশরুমের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন D3 আছে, অন্যান্য সবজিতে কিন্তু সেই অর্থে নেই। মাশরুম চাষ যদি দেখা যায় তাহলে কিন্তু এরা মহিলারাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে, গ্রুপেও করতে পারবে, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবেও করতে পারবে এবং এর জন্য বিঘার পর বিঘা জমি লাগে না। দীর্ঘ 25 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও উত্থান একাদশী উপলক্ষে পুষ্পরথ যাত্রা হয়ে গেল পুরাতন মালদায়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি সারদা কলোনির শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির কর্তৃপক্ষ আয়োজিত এই পুষ্পরথ যাত্রায় শুক্রবার ঢল নামল অগণিত ভক্তের। ভক্তদের সাথে পায়ে পা মেলালেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, অসীম ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, প্রাক্তন কাউন্সিলর নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। তারা সকলে মিলে রথের রশি ধরে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মঙ্গলবাড়ি এলাকার রাজপথ। জগহানের